হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। 15ই আগস্ট কুচক্র সেনাবাহিনী বাংলাদেশ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিশ্চয় পূরণ করার জন্য তাকে হত্যা করেছে। সৃষ্টিকর্তার কৃপায় তার দুই কন্যা জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা বিদেশে থাকা অবস্থায় বেঁচে যান। বর্তমানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে গণতন্ত্র ধারা অব্যাহত রেখে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধা চেতনাকে ঐক্যবদ্ধ করার জন্য দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথে চলছে। আমরা এই শোকের মাসে যারা শেখ রাসেলকে হত্যা করেছে এই বাকি হত্যাকারীদের ফাঁসি চাই এবং দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে প্রশ্ন রাখি, শিশু শেখ রাসেলের কি অপরাধ ছিল? আজকে দেশে যারা মানবাধিকার নিয়ে কাজ করছেন বুদ্ধিজীবী মানবাধিকার সংস্থার কাছে আমার একটি প্রশ্ন, দেশের বাইরেও যারা মানবাধিকার নিয়ে কথা বলছেন তাদের কাছে একটি প্রশ্ন, শিশু শেখ রাসেলের কি অপরাধ ছিল? শিশু শেখ রাসেল কি করেছিলেন? বিশ্বে এই দৃষ্টান্তমূলক হত্যাকাণ্ড পৃথিবীতে কখনই ঘটে নাই। তিনি একটা পরিবারকে নিশ্চিন্ন করার পরিকল্পনা, যতই পরিকল্পনা করা হোক বঙ্গবন্ধুকে দেশ থেকে মুছে ফেলা যাবে না। বঙ্গবন্ধুই বাংলাদেশ, স্বাধীনতা মানেই বাংলাদেশ। আমরা এই আগস্ট মাসে বক্তব্য রাখার মতন ভাষা আমাদের নেই, আমরা শুধু দেশবাসীর কাছে শেখ রাসেল স্মৃতি সংস্থার পক্ষ থেকে শিশু শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা সহ 15ই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি যুবলীগকে প্রতিষ্ঠা করে গেছেন, যুবলীগ যারা করে এদের কাছে আমাদের অনুরোধ, শেখ মনির আদর্শকে আমাদের লালন ধারণ করতে হবে, বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের লালন ধারণ করতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে আমরা তার হাতকে শক্তিশালী সুতরাং করব, আমরা দেশের গণতন্ত্র অব্যাহত রাখা, দেশের উন্নয়নকে অব্যাহত রাখার জন্য এই 15ই আগস্টে সকলে ঐক্যবদ্ধভাবে জোট বাঁধব। বঙ্গবন্ধু নৌকা মার্কায় সবাই ভোট দিব, দেশের উন্নয়ন এগিয়ে যাবে, জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাবে। 15ই আগস্টে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি আমি, জনাব শেখ কবির হোসেন স্যার, জনাব শেখ নাদির হোসেন লিপু আমার প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা, শেখ পরিবারের সকল সদস্যদের দীর্ঘ কামনা করি। জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা এরা যেন দীর্ঘ হয়, জননেত্রী শেখ হাসিনা যেন বঙ্গবন্ধু আদর্শে আমরা তার নেতৃত্বে এগিয়ে যাই, আবারও শেখ রাসেলের খুনিদের বাকি খুনিদের পাশে চাই। দেশবাসীর কাছে বিশ্বের কাছে আমার প্রশ্ন, শিশু শেখ রাসেলের কি অপরাধ ছিল? বুদ্ধিজীবী মানবাধিকার সংস্থা বিভিন্ন সময় মানবাধিকার নিয়ে কথা বলেন, তাদের কাছে একটু আগস্ট মাসের সেই 15ই আগস্টের দিকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করব যে শিশু শেখ রাসেলের কি অপরাধ ছিল। আমাদের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এই শেখ রাসেল স্মৃতি সংস্থার পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মিডিয়া নেতৃত্ব যারা আসছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি, আমার পাশে যারা আছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। আমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, শেখ রাসেলের স্মৃতি আমাদের মাঝে জাগ্রত হওয়ার জন্য এই স্বেচ্ছাসেবী কাজ, মানবতার কাজ আমরা সবাই মিলে করে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
বাংলাদেশ চিরজীবী। Okay.